মানে আর কি দীর্ঘদিন ধরে এই গরু মানে আর কি ছোটবেলায় মানে ছোট তে কিনি, আজকে মানে আর কি 3 বছর ধরে পাইলতিস, পাইতেই বড় বানাইছে কুরবানির জন্য। আর এই কুরবানির উপর লোকে এখন ওই কুরবানিতে ছাড়ি দেবে, বিক্রি করবে, সবাই দেখতে আসছে এখানে। রবিউল ইসলাম, আমার এলাকায় এই যে ইলিয়াস হোসেন, সে দীর্ঘদিন আজ 3 বছর ধরে এই গরুটা পালন লালন পালন করছে। আমার দেখা চোখে আজ পর্যন্ত এত বড় গরু দেখি নাই, এবং অনেক খরচ করেছে, এত বড় গরু দেখি নাই, এবং অনেক খরচ করেছে। এমনকি এর খাদ্য খাবারের তালিকায় আপেল রয়েছে, কলা রয়েছে, যা গরুর ওজন আনুমানিক 30 থেকে 35 মন হবে। আমি চাই যে সে সর্বোচ্চ দামে গরুটা বিক্রি করুক। ইলিয়াস, সে আমার বন্ধু, ইলিয়াস ভাই, আমি চাচ্ছি যে সে অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করেছে, আমি চাচ্ছি সে এর সঠিক মূল্য পাক। এবং ও তার দেখা দেখে আমার এলাকায় যারা বেকার যুবক আছে তারাও নতুন করে উদ্যোক্তা হোক, এটাই আমার। আমি লিটন, যশোর জেলা মনিরামপুর থানা শ্যামকোল গ্রামের ঐতিহ্যবাহী একটি গরু। এই গরুর নাম সিঙ্গার বাবু। আমার বন্ধুবর এবং আমার ভাই বো ইলিয়াস এই গরুটা দীর্ঘ 3 বছর যাবৎ খাওয়াই দাওয়াই বড় করছে। গরুটা আনুমানিক 30 থেকে 35 মন ওজন আছে। গরুটা লকডাউনের কারণে আমার ভাইপো অত্যন্ত টেনশনের ভিতরে আছে যে এরই ভিতরে সামনে কুরবানির ঈদ, এখন কি করবে, কোন অবস্থায় থাকবে। এখন আমি প্রাণী সম্পদাই মহাদার কাছে অনুরোধ জানাবো যে তারা যেন একটু আমার ভাইবোকে সাহায্য সহযোগিতা করে এবং বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে গরুটা বিক্রি করার জন্য অনুরোধ। তিনিও একটা গরু লালন পালন করেছেন, তা আমরা খুব আশাবাদী যে সামনে কুরবানি ঈদে এই লকডাউনে ন্যায্য মূল্য পাবো কি না, তাহলে আমরা খুব দুশ্চিন্তা আসি। তবে প্রাণী সম্পদ দপ্তরে আমাদের আকুল আবেদন জন্য আমরা ওনাদের সহযোগিতার মাধ্যমে গরুটার ঠিক সঠিক মূল্য পাই। এর কারণে আমার বড় গরুতে অনেক সমস্যা আছে, লকডাউনে বাইরের থেকে বড় বড় পার্টি আসতে পারছে না, যে কারণে আমার বড় গরু একটু সমস্যা হচ্ছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি, আমাদের মতো যারা খামারি ছোটো ছোটো খামারি আছে তাদেরকে নেক নজরে দেখুক। আমার গরুটা 35 থেকে 40 মন ওজন আছে, তো আমি প্রাণী অধিদপ্তর সে আবেদন করছি যে তারা যদি যোগাযোগ করে আমাদের সাথে বা সিঙ্গার বাবু। তো সিঙ্গার বাবু, গরু আমি আশা করি যে 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। এই 3 বছর গরু আর কি পুষে অনেক ব্যয়বহুল আছে, তো আশা করা যায় যে আমার এই গরু যদি প্রাণী অধিদপ্তর লোকজন যদি সুদৃষ্টি দেয় তো ভালো দামে বিক্রয় করা যাবে।